চলে এসেছি আমাদের হাসি টাটকা থালি, যার মধ্যে রয়েছে এগ, মালয়েশিয়ান রাইস, সাথে রয়েছে চিকেন ওয়েস্টার সস ইন বেজল, চার পিসের এইরম সাইজের চিকেন, সাথে রয়েছে একটা কোল্ড ড্রিঙ্ক। দেখতেই পাচ্ছেন ফিশের পরিমাণটা কিন্তু বেশ আছে, অনেকটাই। এখনো ধোয়া উঠছে গরম, আর ফিশের লেয়ারটা বেশ মোটা। ডেজার্টে আমরা অর্ডার করে দিয়েছি এই ফ্রাইড আইসক্রিমটা, উপরে রয়েছে একটা ক্রিস্পি কুকি, আর ভেতরে রয়েছে আইসক্রিম। নমস্কার বন্ধুরা, সুজিতা নেশা ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা নতুন ক্যাফের খোঁজ নিয়ে, যেটা রয়েছে সোদপুর, আর এই ক্যাফেটার নাম হচ্ছে আরআর ক্যাফে। চলুন এবার আমরা চটপট চলে যাই ভেতরে, আর ভেতরে গিয়ে এদের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, আর সাথে শেয়ার করে নেবো এখানে কী কী খাবার পাওয়া যায়, তার টেস্ট কেমন আর দামই বা কেমন। তা দেরি না করে চটপট চলে যাবো। এটা হচ্ছে একটা মিউজিক্যাল বেস থিম ক্যাফে। এখানে নানান রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা, আমার তো ব্যাপারটা বেশ ভালো লাগছে, বেশ ইউনিক লাগছে। আমরা চলে এসেছি ভেতরে, এদের গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা ফার্স্ট ফ্লোরে বসেছি, বসেই সাথে হাতে পেয়ে গেছি মেনু কার্ড। সেখানে মেনু কার্ডেও রয়েছে একটা বেশ ইউনিকনেস। আমরা এখানে এদের কম্বোটার থেকে অর্ডার করে দিয়েছি একটা হাসি ঠাট্টা কম্বো, যার মধ্যে রয়েছে একটা এগ, মালয়েশিয়ান নুডলস অর রাইস, আপনি যে কোনো একটা নিতে পারেন, রাইসও নিতে পারেন চাইলে, চাইলে নুডলস নিতে পারেন। সাথে আছে চিকেন রেস্টেড চিলি বেজেল, যার মধ্যে থাকবে দু পিস চিকেন, আর সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। এটা হচ্ছে এদের হাসি ঠাট্টা কম্বো। এটা ছিল মেন কোর্স সাথে সাইড ডিশ। এছাড়াও আমরা অর্ডার করে দিয়েছি ফিশ ফ্রাই, যার মধ্যে এক প্লেটে আছে দুটো ফিশ ফ্রাই, আর ককটেলে অর্ডার করে দিয়েছি ম্যাঙ্গো মোমো। যতক্ষণে খাবারটা আমাদের পরিবেশন করা হয়, আপনারা দেখে নিন পুরো অ্যাম্বিয়েন্সটা একবার ঘুরে। এই সাজসজ্জায় রয়েছে নানান রকম বাদ্যযন্ত্র, ঢোল, গিটার, সাথে বাঁশি, নানান রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সাথে এখানে উইকেন্ডে মানে শনিবার রবিবার রয়েছে লাইভ মিউজিক্যাল কনসার্টের ব্যবস্থা। এছাড়াও এদের ব্যালকনিতেও রয়েছে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, আপনি চাইলে ভেতরে না বসে ব্যালকনিতে বসেও একদম মেইন রোডের উপরে এই অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে পারেন। আমাদের স্টার্টার সাথে আমাদের কম্বো আইটেম চলে এসেছে। আমাদের স্টার্টারে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই, দেখুন এরকম বড় সাইজের দুটো ফিশ ফ্রাই, পিওর ভেজ ফিশ ফ্রাই। সাথে দিয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইস আর স্যালাড, আর এই ফিশ ফ্রাইটার দাম হচ্ছে 230। চলে এসেছে আমাদের হাসি টাটকা থালি, যার মধ্যে রয়েছে এগ, মালয়েশিয়ান রাইস, সাথে রয়েছে চিকেন ওয়েস্টার সস ইন বেজল, যার মধ্যে রয়েছে চার পিসের এইরম সাইজের চিকেন, আর এর সাথে রয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস। আপনি চাইলে স্প্রাইট নিতে পারেন, আপনি চাইলে থামস আপ নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা আমরা থামস আপটা নিচ্ছি। আর সাথে
সাথে এখানে এসে সার্ভ করেছে এই কিমচি স্যালাড। আর এই হাসি ঠাট্টা কম্বোটার দাম হচ্ছে 280। এছাড়াও আমরা অর্ডার করে দিয়েছিলাম এই ম্যাঙ্গো মোমোটা, যার দাম 120। সবার প্রথমেই আমরা যেটা হাতে নিয়ে নিয়েছি এটা হচ্ছে এই ম্যাঙ্গো মোমোটা। উপরেই দেখতেই পাচ্ছেন হালকা লেবু সাথে মিন্ট দিয়ে গার্নিশ করা। এবার ট্রাই করে দেখে নেব কীরকম টেস্ট। দারুণ একটা ফ্রেগ্রেন্স আসছে ম্যাঙ্গোর। এবার ট্রাই করে দেখে নেব খেতে গেলে। হালকা লবণ দেওয়া, সাথে মিষ্টিটা একদম ব্যালেন্স। আর লেবুর একটা ফ্লেভার আছে, সাথে মিন্টের একটা ফ্লেভার আছে, আর ম্যাঙ্গোর ফ্লেভার তো আছে। সবকটা মিশে একটা আলাদা একদম ইউনিক রকমের টেস্ট দিচ্ছে, দারুণ রিফ্রেশিং। এই গরমে এই মকটেলটা দারুণ ফাটাফাটি। চলুন ট্রাই করে দেখে নিই ফিশ ফ্রাইটা কেমন খেতে, এই টেস্ট কেমন। একদম গরম এখনো, উপরটা একদম লেয়ারটা ক্রিস্পি। দেখতেই পাচ্ছেন ফিশের পরিমাণটা কিন্তু বেশ আছে, অনেকটাই। এখনো ধোয়া উঠছে গরম, আর ফিশের লেয়ারটা বেশ মোটা। এবার খেয়ে দেখে নেব টেস্টটা কেমন। ফিশের লেয়ারটা তো বেশ ভালোই আছে, আর সাথে ভেতরে ফিশটা একটা গ্রিন সসে ম্যারিনেট করা। এবার দেখে নিই টেস্ট কেমন। যেটা বলছিলাম একটা গ্রিন সসে ম্যারিনেট করা, ওটা ধনে পাতা আর পুদিনা একটা সস, ভেতরটা ওই মানে ফিশটার মধ্যে পুরো পুদিনা আর ধনে পাতার টেস্টটা দেখেছে। ফিশটা একদম পিওর দেখি, একদম ফ্রেশ, আর উপরটা ক্রিস্পি, ভেতরটা একদম সুন্দর, ম্যারিনেশনটা একদম মাস্টারপিস গেছে। আমার তো দারুণ লাগলো। লেয়ারটা দেখতেই পাচ্ছেন বেশ ক্রিস্পি, আর ফিশের পরিমাণটাও ভালো। এটা স্পাইসি টেস্ট, সাথে ধনে পাতা আর পুদিনার একটা রিচনেস ফ্রেশনেস দারুণ। এখানে আলাদা করে সস কাসুন্দি সবই দেওয়া আছে, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো সার্ভ করে নিতে পারেন। আমি এবার একটু কাসুন্দি দিয়ে এটা খেয়ে দেখি টেস্টটা কেমন। কাসুন্দি সাথে পেঁয়াজ দিয়ে সুজা দেখুন ফিশটা বেশ পুরু আর একদম ফ্রেশ, টেস্টটা দারুণ, আমার তো বেশ ভালোই লাগে। সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, এটাও এখন একদম গরম, দেখুন একদম উপরটা ক্রিস্পি, আর সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন একদম ক্রিস্পি, আর ভিতরটা একদম সফট দারুণ। সাথে একটু টমেটো সসটাও নিয়ে নিলাম, টমেটো সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করে দেখুন। উপর থেকে একটু হালকা গোলমরিচ আর বিট লবণ ছড়ানো, সাথে সসের কম্বিনেশনটা জাস্ট অসাম, একদম ক্রিস্পি দারুণ। এখানে আসলে স্টার্টারে আপনারা এই ফিশ ফ্রাইটা নিয়ে নিতেই পারেন 230 টাকায়। ফিশ এরকম সাইজের বড় বড় ফিশ ফ্রাই আমার তো মনে হয় দামটা ঠিকই আছে, আর খেতেও খুব ভালো, একদম অরিজিনাল ভেটকি আর একদম ফ্রেশ, আর সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাইস স্যালাড। এবার ট্রাই করে দেখে নেবো এদের এই হাসি ঠাট্টা খালি, যার মধ্যে রয়েছে এগ মালয়েশিয়ান রাইস, মধ্যে রয়েছে এরকম কিউব করা অনিয়ন, সাথে রয়েছে ব্রকলি, ক্যাপসিকাম আর ফুল অফ এগস, আর কালারটা একদম গ্রিন। আর যার এই সাইড ডিশটা রয়েছে এটা হচ্ছে চিকেন ওয়েস্টার চিলি ভেজেল। এবার ট্রাই করে দেখে নেব এই রাইসটা খেতে কেমন। হালকা স্পাইসি, ফুল অফ এগস, সাথে ব্রকলি ক্যাপসিকামের একটা ক্রাঞ্চ আছে, আর সাথে ধনে পাতার একটা ফ্লেভার,
এরা কাঁচা লঙ্কার ফ্লেভার দারুণ, আমার তো বেশ ভালো লাগছে, আমার তো শুধু শুধুই খেতে বেশ ভালো লাগছে। এবার ট্রাই করে নেবো এই গ্রেভিটা দিয়ে। একটা ওয়েস্টার সসের একটা ফ্লেভার, সাথে হালকা সুইটনেস, হালকা স্পাইসি, বেশ ভালো। আর চিকেনটা দেখুন, সাইজটা তো বেশ বড়, এরকম সাইজের চার পিস চিকেন, চিকেনটা একদম সফট। করে নেব এই চিকেনটা। ফ্লেভারটা একদম চিকেনের ভেতর অবধি গেছে, আর সাথে চিকেনের উপর তেমন কোনো প্রোটিন নেই, একদম নেই বললেই চলে, হালকা পুরোটাই চিকেন, কোনো প্রোটিন নেই দেখো। আর চিকেনটা একদম সফট, দারুণ, আমার তো দারুণ লাগে। একটু সুইটনেস একটাতে বেশি, যেটা এই রাইসটার সঙ্গে একদম পারফেক্ট কম্বিনেশন, এই কম্বোটা আমার জাস্ট অসাধারণ। ধনে পাতার সাথে সাথে এর মধ্যে রয়েছে একটা বেজেলের স্ট্রং ফ্লেভার, আর এই বেজেলের জন্যই এই গ্রিন ভাগটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার তো দারুণ লেগেছে এই রাইসটা, আর সাথে এখানে দিয়ে দিয়েছে এই কিমচি স্যালাডটা, যার মধ্যে রয়েছে বাঁধাকপি সাথে একটু সস, আমার তো দারুণ লাগে এই কিমচি স্যালাড, ফ্রেশ, সাথে একটা ট্যাঙ্গিনেস, একটা হালকা স্পাইসিনেস, দারুণ। আর এই কম্বোটা আই থিঙ্ক একজনের পক্ষে পুরোটা কমপ্লিট করা সম্ভব না, দুজন আপনারা শেয়ার করে খেতেই পারেন, পরিমাণটা এতটাই বেশি, দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটিটা কতটা। সঙ্গে এই কম্বোর মধ্যেই ছিল একটা কোল্ড ড্রিঙ্কস, আমরা নিয়ে নিয়েছি থামস আপ। এটা তো একটা আলাদা করে আর কিছু বলেনি, থামস আপ যেরকম হয় নর্মাল সেরকমই। কম্বোটা আমার তো দারুণ লেগেছে, আপনারা আসলে অবশ্যই আমি বলবো এই কম্বোটা ট্রাই করে দেখতেই পারেন। হাসি ঠাট্টা কম্বো, নামটাও বেশ ইউনিক, তাই না? আপনারা কি কখনো এরকম ইউনিক নাম কোনো রেস্টুরেন্টে শুনেছেন? যদি শুনে থাকেন অনবাক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন। ডেজার্টে আমরা অর্ডার করে দিয়েছি এই ফ্রাইড রাইস প্লেটটা, যার দাম 160, আর এক প্লেটে দেখতেই পাচ্ছেন এরকম বড়ো সাইজের দুটো ফ্রাইড রাইস। এর উপরে রয়েছে একটা ক্রিস্পি কোটিং, আর ভেতরে রয়েছে আইসক্রিম। আইসক্রিমটাকে রীতিমতো কোট করে ফ্রাই করা হয়েছে, আমরা খেয়ে দেখে নেব টেস্টটা কেমন। ভেতরে আছে ভ্যানিলা ফ্লেভার্ড আইসক্রিম, ভেতরটা ঠান্ডা, হালকা গলে গলে যাচ্ছে, উপরটা একদম গরম ক্রিস্পি, দারুণ কম্বিনেশনটা, অসম লাগছে। আমি ফার্স্ট টাইম এই ফ্রাইড আইসক্রিমটা ট্রাই করলাম, আপনারা কি আগে কখনো এই ফ্রাইড আইসক্রিমটা ট্রাই করেছেন? যদি করে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দারুণ দারুণ, সাথে এত সুন্দর করে চকলেট সস আর কাজু দিয়ে ডেকোরেশন করা, এটা এখানকার স্পেশালিটি, দারুণ। এই শপটা আর ক্যাফে এটা কবে ওপেনিং হয়েছে? 8 মে 2024। আর এছাড়া এই আউটলেটটা ছাড়া কি আর আপনাদের আউটলেট আছে? হ্যাঁ, আমাদের আরও তিনটা আউটলেট আছে, চন্দ্রনগর, শ্রীরামপুর, সরি। কখন থেকে কখন এটা ওপেন থাকে? 12টা থেকে রাত্রি 6:30।
আর উইকেন্ডে কখনো কি বন্ধ বা কিছু আছে? না, সেরকম কিছু এখনো ভাবনা চিন্তা হয়নি, কিন্তু আমার এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে সানডে বা স্যাটারডে করে উইকেন্ডে লাইভ মিউজিক, লাইভ মিউজিক একদম ইউনিক। সোদপুরে আপনি কখনো এই লাইভ মিউজিক ক্যাফে শুনি? এখানে একদম ইউনিক, সত্যি ইউনিক। আর সাজসজ্জা তো বলবই একদম ইউনিক। আর এছাড়াও আপনাদের কি হোম ডেলিভারি ব্যবস্থা আছে? আমাদের জোম্যাটো সুইগি আছে এবং পার্সোনালি হোম ডেলিভারিও করছে। সেটা কীভাবে কি রেঞ্জ থাকে হোম ডেলিভারির জন্য? সুইগি জোম্যাটো যেরকম হয়, মানে আপনাদের যে পার্সোনাল, আমাদের পার্সোনালি কোনো প্রাইস লাগে না, এক্সট্রা করে চার্জ। আচ্ছা, হোম ডেলিভারি ফ্রি। এক্স্যাক্ট লোকেশনটা যদি একটু শেয়ার করেন। শুনতেই পেয়ে গেলেন, একদম বিটি রোডের উপরে গ্রিন ভিউ নার্সিং হোমের পাশে। আপনারা যদি এইরকম টেস্টি টেস্টি খাবার খেতে চান আর সাথে এইরকম অ্যাম্বিয়েন্সের মজা নিতে চান, তবে অবশ্যই চলে আসুন। আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এবার যা গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নিচে। খাওয়া দাওয়া সাথে ডেকোরেশন সব কিছু ছিল অনবদ্য, দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। আপনারাও যদি এই অ্যাম্বিয়েন্স সাথে খাবার দাবার মজা নিতে চান, তবে চলে আসতে পারেন আর আর ক্যাফেতে, যেখানে এখন চলছে 10% ডিসকাউন্ট। তাহলে আর দেরি নয়, চটপট চলে আসুন আর আর ক্যাফেতে, যেটা রয়েছে একদম বিটি রোডের উপরে গ্রিন ভিউ নার্সিং হোমের ঠিক পাশে। সাথে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখতে থাকুন আমাদের ভিডিও, স্কিপ না করে। টিল দেন, তারা দেখা হচ্ছে।